হেড মেসেজ চলছে এখন তো তুই ম্যাসাজ টাইম একদম রিল্যাক্স করে শুয়ে আছে শুধু দুটো হাত ধরে রাখতে হয়েছে কখন আবার দেবে আমাকে কামড় এরম করে দোলা দিতে হবে আর মাথা ম্যাসাজ করতে হবে একটা কান দেখো খাড়া করে রেখেছে কি বলছি শুনছে খুব বদমাইশ হাই ফ্রেন্ডস, আমি লিপি, চলে এলাম আজকে আবার তোমাদের সাথে কথা বলতে আর যা পড়ি তাই শেয়ার করতে। তো তোমরা সবাই কেমন আছো? আমার চলে যাচ্ছে, তো আজকে আমি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করব, ডিপ ক্লিন করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমি রান্নাঘর ডিপ ক্লিন করছি, ডিপ ক্লিন করতে করতে রান্না করছি, এদিকে অনেকগুলো বাসন জল খাবারের বেরিয়েছিল, এই যে দেখো ধুচ্ছি, আর এখানে জল ফুটছে। আমি দুটো কাপড় ফোটাবো যেগুলো রান্নাঘরে ডাস্টিং করি, ময়লা হয়ে যায়, আমি সপ্তাহে একদিন করে ওগুলো গরম জলে সোডা দিয়ে সার দিয়ে ধুয়ে দিই। তা কাজ করতে করতে রান্নাঘর পরিষ্কার হয়ে যাচ্ছে, এভাবেই পাতগুলো সেরে নিতে হয় হাতে। রান্নাঘরে চলে এসেছি, তোমাদের দেখো সব পরিষ্কার করে জাস্ট খেয়েছি। প্রথমে এই র্যাকটা দিয়েই শুরু করি, বাসনের র্যাকটা এইভাবে রাখা, ওপরে বাটিগুলো এভাবে রেখেছি। তারপরে এই যে পিছন দিকে তাকটায় আমি ক্যালেন্ডারের পিছন দিকটা এভাবে পেতেছি, পুরনো ক্যালেন্ডার যেগুলো থাকে, এই পেপারটা খুব ভালো। এখানে সব বিভিন্ন রকমের ডাল আছে, এই কৌটোগুলো আমি মেলা থেকে 20 টাকা করে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই এখানে আছে আমার ডাস্টবিন ব্যাগ, তারপরে কিচেনের যে কিছু মোছামুছির দরকার হলে সেই কাপড় এখানে আছে, এটা একটা হ্যান্ড ব্লেন্ডার আছে এই, আর এখানে থাকে আমার চাল, এখানে রয়েছে এক্সট্রা মশলা যেগুলো বাড়তি হয় কৌটে ঢেলে, সেই এখানে আছে কিছু মশলা, এটা আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে একটু কাজু, আর এটা এখন ফাঁকা, এতে গরম মশলার গুঁড়ো করে আমি রাখি মিক্সিতে,
আর এখানে এই টি টেবিলটা আমি হাতের কাছে দুটো বাটি রেখেছি, কারণ আমি যখন রেসিপি করি এই বাটিগুলোতে ঢেলে তোমাদের দেখাই, তাই জন্য এই সামনেই রেখেছি। আর মানি প্ল্যান্ট আমার ঘরে সব জায়গায় রয়ে থাকে, বেশ ভালো লাগে আমার। এখানে একটা রেখেছি, আর এই দেখো এখানেও মাইক ওভেনের ওপরে একটা রেখেছি, আর এই যে একটা ঝুলানো রয়েছে, এটা ন্যাচারাল আর আর্টিফিশিয়াল দুটো মিশিয়ে জানলায় ঝুলিয়ে রেখেছি, এই যে মাইক ওভেন। আর এইটা গোল্ডেন মানি প্ল্যান্টটা আমি যেখানে খুশি রাখি, এখন এখানে রেখেছি। আর ওপরে একটা সবুজ রঙের দেখছো গাছের মতো, ওটা আর্টিফিশিয়াল। এই এদিকে কাপ, আর এই র্যাকগুলো আমি এই যে এগুলোই আমি কাগজ টাগজ পাতি না, কারণ ঠিক এখানটায় গ্যাসের ওভেনটা, আমি গ্যাসে আমার একবার বাড়িতে একটা বিপদ হয়েছিল, তারপর থেকে আমি একটু ভয় পাই গ্যাসের সামনে কোনো কিছু রাখতে থাকতে। তো এই যে মশলার ডিবিগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আছে সাদা তেল, সর্ষের তেল, এটা গোলমরিচ গুঁড়ো, আর এই ছোট্ট সাদা কৌটোটায় আছে একটু রসুন তেল করা আছে। আর এখানে হচ্ছে চায়ের জিনিস, এটা চিনি, এটা চা, এটা আমুল দুধ। এই আর এই দেখো এটা হচ্ছে রাত্রিরে খাবো প্লেট ধুয়ে রেখেছি। ও এভাবে লঙ্কা রেখে দিই দেখো ভালো থাকার জন্য অনেকদিন। এই যে একটা পেপার দিয়ে এতে, আবার মাঝখানে একটা পেপার, তার নিচে আরও লঙ্কা রয়েছে। এইভাবে দুটো লেয়ার করে এইভাবে রেখে লঙ্কাগুলোকে আগে ডাটিগুলো ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার কিছু কাপড় দিয়ে মুছে, যেন একটু জল না থাকে, মুছে তারপরে পেপার দিয়ে এইভাবে রেখেছি। এতে অনেক দিন লঙ্কা ভালো থাকে। এগুলো আমি বন্ধুদের থেকেই শিখেছি দেখে দেখে, তা আমিও এইভাবে রাখি এখন। রেখে প্রথমে রেখে দেখেছি যে ভালো থাকে, তারপর থেকে আমি এইভাবেই রাখি। আর এটা এখন এখানে, এটা আমি তিন্নি দিয়েছিল তোমাদের অনেকবার দেখিয়েছি, ওপর দিকে টাঙানো ছিল তো রান্নাঘরে ঢোকার মুখটায়, তো ওখানে দেখাই যেত না আলোতে, মানে অন্ধকার হয়ে যেত ওখানটা, তাই জন্য এখানে আবার নামিয়ে রেখেছি। দুলছে দেখো মাম্মি কেরম, এটা বোধ হয় আমি। যাই হোক, মা ওপরে মা লক্ষ্মী গণেশ আছেন, মা শারদা আছেন, এই যে এই এই আমার রান্নাঘর মুছে টুছে সব করে একটা ছোট রান্নার ছিল পেতে দিয়েছি, দিয়ে তো ফ্রেন্ডস দেখলে আমার রান্নাঘর ক্লিন করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো লিপিস কিছুমিছু থেকে লিপি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলো, আবার দেখা হবে আগামীকাল, ভালো থেকো সুস্থ থেকো।